এখানে আমার ছোট বোন নাসরিন আক্তারের খবর। আল্লাহ তুমি তাকে মাফ করো, তার গুনাহ মাফ করো। ওসিমউদ্দিন সাহেবের খবর, কুতুবউদ্দিন সাহেবের খবর। আল্লাহ আমার তার খবর আছে, আমি এখানে যারা শুয়ে আছেন কবর বসেন, সকলের গুনাহ মাফ করে দেন, তাদের সকলের কবরের আজাব মুক্ত করে দেন। আল্লাহ পাক রহমানুর রহিম গফুরুর রহিম, আল্লাহ রহম করেন, আল্লাহ দয়া করেন, তাদের কবরে আজাব মুক্ত করে দেন, তাদের বেহেশত নসিবের ব্যবস্থা করেন। আল্লাহ আল্লাহ পাক, ইয়া আল্লাহ ইয়া রহমান আল্লাহ, তাদের গুনাহ মাফ করে দিন আল্লাহ, তাদের কবরে আজাব মুক্ত, তাদের বেহেশত নসিব করুন আল্লাহ। আল্লাহ এখানে কেউ থাকে না, যারা থাকে তারা সবাই মৃত, তাদের দেহ আছে, হয়তোবা আল্লাহ পাক তাদের রুহের উপরে গুনাহ মাফ করুন, তাদের কবরে আজাব, তাদের বেহেশত নসিব করুন। আমি আল্লাহুম্মা আমিন।